পুনৰ অসম চৰকাৰৰ ফ্ৰী কৰ্চৰ এপ্লিকেশ্যন ফৰ্ম আহি গ'ল, এ এন এম নাৰ্ছিং, তাৰপিছত জি এন এম নাৰ্ছিং, বি এছ চি নাৰ্ছিং, ডি ফাৰ্ম, তাৰপিছত বি এম এল টি, ডি এম এল টি, চিভিল ইঞ্জিনিয়াৰিং, মেকানিকেল, বি বি এ, চিভিল বা মেকানিকেল, এইবিলাক হ'ল বি টেক, মানে বেচেলৰ কৰ্চ হয়। এই ভিডিঅ'ৰ জৰিয়তে সম্পূৰ্ণ ডিটেইলছ জনাই দিয়া হ'ব, ভিডিঅ'টো সম্পূৰ্ণ চাই থাকক। এইবিলাক কোর্স ফ্রি হয়, টোটেল 35 মানে কোর্সের এপ্লিকেশন ফর্ম আছে। এডমিশন ফ্রি বা কলেজত যেবিলাক ফি আছে এইবিলাক সরকারে বহন করব, ছাত্র ছাত্রীর নিজের মানে থকা খোৱাটো নিজের হব। অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিল আপর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সত দিয়া থাকবে, লিঙ্কত ক্লিক করে ঘরতে বহি মোবাইল দিয়ে অনলাইন এপ্লাই করব পারব। এপ্লাইয়ের সময় কোনো ধরনের ফি দিব নালাগে, মানে ফ্রি অফ কস্টতে এপ্লাই করব পারিব, কারণ এইটো ফ্রি কোর্স হয়। এতিয়া মই কোর্সের ডিটেইল জানাম। এক নম্বর কোর্সের নাম হল বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং কোর্সের সময়সীমা 4 বছর। বিএসসি নার্সিং কোর্সত এপ্লাই করবলৈ 12 পাস করা হব লাগবে সায়েন্সের পৰা, লগতে যিসকলে এসএসসি এইচএসর মানে সিডব্লিউ পরীক্ষা দিছে এগুলো ক্যান্ডিডেট এপ্লাই করব পাৰিব। 2 নম্বর কোর্সের নাম হল এএনএম, এএনএম কোর্সের সময়সীমা 2 নম্বর কোর্সের নাম হল জিএনএম, জিএনএম কোর্সের সময়সীমা হল 3 বছর, যদি 12 পাস করেছে এপ্লাই করব পাৰিব, লগতে 50% মানে এইচএসত 50% বিচাৰিছে। জি এন এম নার্সিং কোর্সের ফর্ম ফিল আপ আর্টসর সায়েন্সর কমার্সর ক্যান্ডিডেট ফিল আপ করব পারব। 3 নম্বর কোর্সের নাম হল এন এম, এন এম কোর্সের সময়সীমা 2 বছর, 12 পাস করা হব লাগবে সায়েন্স কমার্স আর্টসর ক্যান্ডিডেটে পারিব, এইচ এস এস 45% লাগবে। 4 নম্বর কোর্সের নাম হল ডি ফার্ম, ডি ফার্ম কোর্সের সময়সীমা 2 বছর, মানে 2 বছর পড়িব লাগবে, 10+2 মানে এইচ এস পাস করা হব লাগবে সায়েন্সের পৰা, লগতে সি ডাব্লিউ পরীক্ষা যিসকলে দিছে ডি ফার্ম বা বি ফার্মর এই সকল ক্যান্ডিডেট এপ্লাই করব পারিব। 5 নম্বর কোর্সের নাম হল প্যারামেডিকেল ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, চমুকৈ ডি এম এল টি বুলি কোৱা হয়। ডি এম এল টি কোর্সের সময়সীমা 2 বছর, 12 পাস করা হব লাগবে, লগতে 45% বিচাৰিছে। 6 নম্বর কোর্সের নাম হল ডিপ্লোমা ইন রেডিও ইমাজিন এন্ড টেকনোলজি, 2 বছর কোর্সের সময়সীমা, সায়েন্সের পৰা এইচ এস পাস করা হব লাগবে, 45% বিচাৰিছে। 7 নম্বর কোর্সের নাম হল ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনোলজি, 2 বছর কোর্সের সময়সীমা, 12 পাস করা হব লাগবে, লগতে এইচ এসত অর্থাৎ এইচ এসত 45% বিচাৰিছে। তারপর বেচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, এই বি এম এল টি কোর্স বলে কোয়া হয়। বি এম এল টি কোর্সের সময়সীমা হল 3 বছর, 12 পাস করা হব লাগবে, লগতে পি সি বি 45% বিচাৰিছে। তারপর আরো একটা কোর্স আছে বেচেলার কোর্স হয় ট্রমা ইমার্জেন্সি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, 3 বছর কোর্সের সময়সীমা, 12 পাস করা হব লাগবে, যদি আর্টসর সায়েন্সর কমার্সের পর 12 পাস করেছে আর যদি এইচ এসত 40% আছে, 45% আছে, এপ্লাই করব পারিব। 10 নম্বর কোর্সের নাম হল বেচেলার অফ ডায়ালিসিস টেকনোলজি, 3 বছর কোর্সের সময়সীমা, 12 পাস করা হব লাগবে সায়েন্সের পর, লগতে পি সি বিত 45% লাগবে। পি সি বি মানে হল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই 3খন সাবজেক্ট মিলে যদি 45 আছে এইচ এসত এপ্লাই করব পারিব। বেচেলার অফ ফিজিওথেরাপি কোর্সের সময়সীমা 4 বছর, 12 পাস করা হব লাগবে সায়েন্সের পর, লগতে পি সি বি 50% বিচাৰিছে। বেচেলার অফ রেডিওগ্রাফি অ্যান্ড অ্যাডভান্স ইমাজিং টেকনোলজি, 12 নম্বর কোর্সের নাম, 3 বছর কোর্সের সময়সীমা, 12 পাস করা হব লাগবে সায়েন্সের পর, লগতে 45% বিচাৰিছে। 13 নম্বর কোর্সের নাম হল বেচেলার অফ অপারেশন থিয়েটার টেকনোলজি, কোর্সের সময়সীমা 3 বছর, সায়েন্সের পর এইচ এস পাস করা হব লাগবে, পি সি বি 45% বিচাৰিছে। তারপর 14 নম্বর কোর্সের নাম হল বেচেলার অফ অপটোমেট্রি কোর্স, আর অপটোমেট্রি কোর্সের সময়সীমা 3 বছর, সায়েন্সের পর এইচ এস পাস করা হব লাগবে, পি সি 45% বিচাৰিছে। 15 নম্বর কোর্সের নাম হল ক্রিটিক্যাল অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার টেকনোলজি, কোর্সের সময়সীমা 3 বছর, ইয়াতে কৈছে যে এইচ এস পাস করা হব লাগবে সায়েন্সের পর, লগতে পি সি 45% বিচাৰিছে। 16 নম্বর কোর্সের নাম হল বেচেলার অফ সায়েন্স অ্যান্ড ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েটিটিস, কিন্তু ইয়াতে কোর্সের সময়সীমা আর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করে দিয়া নাই। 17 নম্বর কোর্সের নাম হল বিএসসি ইন বায়োটেকনোলজি, 3 বছর কোর্সের সময়সীমা, 12 পাস করা হব লাগবে সায়েন্সের পর, লগতে 45% বিচাৰিছে। 18 নম্বর কোর্সের নাম হল বিএসসি ইন মাইক্রোবায়োলজি, 3 বছরের কোর্স হয়, 12 পাস করা হব লাগবে সায়েন্সের পর, লগতে 45%। সিভিল ইঞ্জিনিয়ারিং, এইটো বিটেক কোর্স হয়, 4 বছর পড়িব লাগিব, 12 পাস করা হব লাগিব, পি সি এম ফিজিক্স কেমিস্ট্রি আর মেথত যদি 45% আছে এপ্লাই করব পারিব। তারপর ইয়াতে উল্লেখ করেছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 4 বছরের কোর্স হয়, 12 পাস করা হব লাগিব সায়েন্সের পর, লগতে পি সি এম 45% বিচাৰিছে। 21 নম্বর কোর্সের নাম হল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 4 বছরের কোর্স হয়, 12 পাস করা হব লাগিব সায়েন্সের পর, লগতে পি সি এমত 50% বিচাৰিছে। তারপর বিএসসি ইন
ফরেনসিক সায়েন্স 3 বছরের কোর্স হয়, 12 পাস করা হব লাগবে সায়েন্সের পর, লগতে পিসিএম পিসিবি 50% বিচারিছে। ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এইটো 3 বছরের কোর্স হয়, 12 পাস করা হব লাগবে 50% বিচারিছে। তারপর ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এইটো বিবিএ কোর্স বলে কোয়া হয়, বিবিএ কোর্সের সময়সীমা ইয়াতে উল্লেখ করেছে, 3 বছর কোর্স হয়, 12 পাস করা হব লাগবে। আর্টস অর সায়েন্স অর কমার্স অর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করব পারিব 40% যদি এইচএসত আছে। তারপর ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি 4 বছরের কোর্স হয়, 12 পাস করা হব লাগবে। এন স্ট্রিম আর্টস অর সায়েন্স অর কমার্স অর ছাত্র ছাত্রী ফর্ম ফিল আপ করব পারিব এইচএসত যদি 40% আছে। ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক এইটো 3 বছরের কোর্স হয়, 12 পাস করা হব লাগবে। আর্টস অর সায়েন্স অর কমার্স অর ছাত্র ছাত্রী অ্যাপ্লাই করব পারিব এইচএসত 45% বিচারিছে। ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড সাইকোলজি 3 বছরের কোর্স হয়, 12 পাস করা হব লাগবে, লগতে ইয়াতে 45% বিচারিছে। ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড সোশিওলজি 3 বছরের কোর্স হয়, 12 পাস করা হব লাগবে। আর্টস অর সায়েন্স অর কমার্স অর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করব পারিব যদি এইচএসত 45% আছে। তারপিছত ইয়াতে 31 যেটো নম্বর কোর্স হয় এইটো হল আর্টস অ্যান্ড অ্যাপ্লাইড অ্যান্ড সাইকোলজি 2 বছরের কোর্স হয়, গ্রেজুয়েট পাস করা হব লাগবে, বিএ বিকম বিএসসি যদি পাস করছে অ্যাপ্লাই করব পারিব 45% বিচারিছে। মাস্টার অফ সায়েন্স অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজি 2 বছরের কোর্স হয়, ইয়াত উল্লেখ করছে বিএ বা বিএসসি পাস করা হব লাগিব ইন সাইকোলজি সাবজেক্ট লৈ। তারপিছত এমবিএ কোর্সৰ সময়সীমা 2 বছর, গ্রেজুয়েট পাস করা হব লাগিব এন স্ট্রিম, লগতে 50% বিচারিছে। আৰু এটা হল এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট 2 বছরের কোর্স, গ্রেজুয়েট পাস করা হব লাগিব, বিএ বিকম বিএসসি যদি পাস করেছে, লগতে যদি 50% আছে অ্যাপ্লাই করব পারিব। এমসিএ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন 2 বছরের কোর্স, বিসিএ পাস করা হব লাগিব, লগতে 50% বিচারিছে। অনলাইন ফর্ম ফিল আপর লাস্ট ডেট হল জুলাই মাহৰ 15 তারিখ লৈকে অনলাইন ফর্ম ফিল আপ করব পারিব। এতিয়া কাম করক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, লিঙ্কত ক্লিক করে ডিটেলস খিনি এবার চেক করক। আর ফর্ম ফিল আপর আগতে এবার বিজ্ঞাপন অর্থাৎ নোটিস যখন আইছে সেই নোটিসটো এবার ডাউনলোড করে চেক করব। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কিবা ডিটেলস আছে তাতে চাব পারিব। মই জাস্ট কোর্সর ডিটেলস খিনি জনাই দিছো আর লিঙ্ক প্রোভাইড করে দিছো, আর নোটিসটো তাতে পাই যাব, ডাউনলোড করে এবার চেক করব। তারপর যদি এলিজিবল হয় অনলাইনে অ্যাপ্লাই করলেই হলো।